Jackson! তোমাদের সবার প্রিয় অপরাজিতা অপুর অপু, আজকে আমরা এখানে শুটিং করতে এসেছি একজন বৃদ্ধা মহিলা, তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তিনি রাস্তায় পড়ে আছেন। এবার অপু ইন্টারভিউ দিতে যাচ্ছে, তার ভিডিও হওয়ার স্বপ্ন পূরণ করতে যাচ্ছে, কিন্তু হঠাৎ করেই রাস্তায় জটলা দেখে সে নেমে যায়, নেমে গিয়ে দেখে যে একজনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এবার সে তাকে হসপিটালে নিয়ে যায়, নিয়ে যেতে চায়। এই করতে গিয়ে সে কি তার ইন্টারভিউটা মিস করে দেবে, বা সে কি ভিডিও হতে পারবে না, তার স্বপ্ন কি পূরণ হবে না, এই সব প্রশ্নের উত্তর জানার জন্য চোখ রাখুন অপরাজিতা অপুতে। সকাল সকাল একদম চলে এসেছি আমাদের লোকেশনে শ্যুট করতে। আজকে আমরা যে সিনটা শ্যুট করছি এটা হচ্ছে অপুকে নিয়ে আমি যাচ্ছি ওর ইন্টারভিউতে, ও ভিডিও হওয়ার ইন্টারভিউ দিতে যাচ্ছে, ফাইনাল ইন্টারভিউ। কিন্তু বলে না, একটা ভালো কাজের আগে প্রচুর বাধা আসে, সেরকমই প্রচুর বাধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। আর অপু তো আপনারা সবাই জানেনই সমাজসেবা করে, আর মানুষের জন্য অপু সবসময় ঢাল হয়ে দাঁড়ায় কোনো মানুষের বিপদ দেখলে। তো এরকমই কিছু সিন আমরা করছি। আমি জানি না অপু আজকে ইন্টারভিউ দিতে পারবে কি না। দীপু তো সবসময় চায় অপু ইন্টারভিউটা দিক, অপু চাকরি পাক, কিন্তু যেরকম সিচুয়েশান আসছে জানি না ইন্টারভিউ দিতে পারবে কি না। যদি আপনারা জানতে চান অপু ইন্টারভিউ দিয়ে চাকরি পাবে কি পাবে না, সেটা জানার জন্য অবশ্যই দেখতে হবে অপরাজিতা অপু। গুড, ভেরি গুড। Cut up.